টাইম নাই আল্লাহ কয় টাকলা মুরাদ তোর বেল নাই, আসতে কেন ধরে কন ঠিক না বেটি? আরেকজন মুফাসসির কোরআন জেলখানায় আছে, নিরপরাধ বলে কি জানেন, কই হেরে জেলখানায় খাজনা ট্যাক্সের টাকা দিয়া খাওয়াই লাভ নাই, হেরে ফাঁসি দিয়ে দাও। কত বড় স্পর্ধা, কত বড় স্পর্ধা একজন মুফাসসির কোরআনকে ফাঁসি দিতে বলার, ওয়াদা দেওয়ার, তার মতো টাকলা মুরাদের ক্ষমতা তুই বাইরে কোথায়? আল্লাহ তার উপরে গজব দিয়ে দিছে, ঠিক কিনা বলে? গজব দিয়ে দিছে আল্লাহ, গজব দিয়ে দিছে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার এজন্য আলেমুল আমার বিরুদ্ধে বললে সে কোন দলের, ওই আলেম কোন দলের, এটা আমাদের দেখার বিষয় না। আমরা আলেমের পক্ষে আছি, পক্ষে ছিলাম, পক্ষে থাকবো, ঠিক কিনা বলে? আমাদের কলিজা রক্তকরণ হয় যখন আমরা দেখি নায়িকা গায়িকা নর্তকী নষ্টা ভ্রষ্টা চলচ্চিত্রের নায়িকাকে যখন কোর্টে হাজির করা হয় মনে হয় যেন কোনো দেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর যখন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ওলামা একরামের হাতে যখন হ্যান্ডকাপ পরাইয়া মাথায় হেলমেট দিয়া আলেমকে যখন আদালতে উঠানো হয়, আল্লাহর কসম মনে হয় যেন এই দেশের উপরে আসমানি গজব পড়তে আর দেরি নাই, দেরি নাই, দেরি নাই। আলেমের বেইজ্জতি আল্লাহ সহ্য করে না, ঠিক কিনা বলে? আমার ভাইজানেরা, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ওলামায়ে কেরামকে আবার কোরআনের ময়দানে ফিরত দেয়। আরো আসতে বলেন আমি, আরো সেরে বলেন আমি। আপনি তবলিগের নাম শুনতে পারেন না, এদেশের লাখো লাখো বেনামাজি সুদকুর হারামখুর দাওয়াত তবলিগের উসিলায় আল্লাহ ওয়ালা হয়েছে, ঠিক কিনা বলে? আমাদের বাড়াবাড়ি আর সারাসারির কারণে আজকে সৌদি আরবের মতো দেশ, আজকে সৌদি আরবের মতো দেশ তবলিগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার পায়তারা করতেছে, ঠিক কিনা মুসলমান? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, কেয়ামত পর্যন্ত চেষ্টা করল দুনিয়া থেকে তবলিগের এই দাওয়াতি কাজ শুধু ইবনে সালমান না, আমেরিকার প্রেসিডেন্টের বাবার বাবাও তবলিগের কাজ বন্ধ করতে পারবে না। আওয়াজ দেওয়া মুসলমান, ঠিক নামে ঠিক পারবে? এই বাতি কে জ্বালাইছে? নাস্তিকেরা, মুর্তাদেরা, বেইমানেরা, কাফেরেরা, টাকলু মুরাদেরা আগামী দিনে ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রধর্মের বিরুদ্ধে, বিসমিল্লার বিরুদ্ধে, আলেমুল আমার বিরুদ্ধে হেফাজত আর সর্ম নাই, বেল নেই, টাইম নাই, এই ধরনের গাঁজাখুরি কথা বলা সাহস বাংলার জমিনে আর হবে না, ঠিক কিনা বলে? জিকির কার? আওয়াজের দ্বারা বোঝা যায় শর্মনের। হ্যাঁ আল্লাহর বান্দারা, জিকির কোন পীরের, উজানির, নানুপুরের, তবলিগের? আওয়াজ দিয়ে বলতে হবে জিকির কার? আমরা তো জিকিরের কথা বললে অনেকে মনে করি এটা পীরের মুরিদ যারা তারা করবে, সব ভাগ হয়ে গেছে দাওয়াতি কাজ। আমরা মনে করি সরমনের হুজুর তবলিগের লোকেরা এরা করবে, অন্যায়, এর প্রতিবাদ আমরা মুসলিম আমাদের না, এটা হলো হুজুরের কাম, ঠিক কিনা বলে? না ভাই, আপনি একজন মুসলমান, সব কাজ আপনার, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বাঘ যুগ করে ফেলেছি।
জিকিরের হুকুম পীরের না আল্লাহর। তবে হ্যাঁ, হকানি পীরের মজলিসে গেলে জিকিরের মধ্যে যে প্রকৃত মজা এটা বোঝা যায়, উজানি গেলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? নানুপুর গেলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? সর্বনাই গেলে বোঝা যায় জিকিরের মধ্যে কি মজা, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা যখন অগ্রহণ মাসে আর ফাল্গুন মাসে চরমনার ময়দানে একসাথে আল্লাহ পাকের জিকির করে, মনে হয় যেন দুনিয়া দুনিয়ার মধ্যে এর চাইতে মজার আওয়াজ আর পাওয়া যায় না, কথা ঠিক কিনা? দাওয়াত দিয়ে গেলাম আলোচনা শুরুতে, যারা পারেন আগামী শুক্র শনি রবি তিন দিন চরমনার ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? বিরোধিতা আছে, বিরোধিতা থাকবে, আমি পায়েদেরও বলবো অযথা সমালোচনা না করে যাবেন, একবার দেখে আসবেন চরমনাইতে কি হয়। জাহাজ বাবা, অমুক বাবা, তমুক বাবা বহুতই তো বললেন, কিন্তু এদেশের বহু গাঞ্জাখুর, মদকুর, হারামখুর, নিশাকুর, বেনামাজি, চোরা, ডাকাত, আল্লাহর কসম, এই চরমনায় উজানি নানুপুরের উচিরা আল্লাহ ওয়ালা হয়েছে, ঠিক কিনা বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা, ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا وَقَالَ تَعَالَى ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ আত্তা ইবু মিনাজ জম্বিকমল্লা জম্বালাহু ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দুআউ মুখুল ইবাদাহ ওয়াকালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সবাই মহব্বতে দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله معزز مهمان تبقون على چنك ورسن يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون اسلام نمك باتيتا زخن ميت ميت করে জ্বলতেছিল। এই ইলেকট্রিসিটি আলোর মতো না, হেরিকেনের আলো, মোমবাতির আলো, কুফিবাতির আলোর মতো। মাত্র কয়েকজন, গুটি কয়েক লোক যখন কালের ভোরে মুসলমান হলো, উতবা, সাইবা, মুগিরা, নজর ইবনে হারেস, এদের মাথা নষ্ট হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল যেভাবে বাড়ি হইতেছে, বাপদাদার ধর্ম বোধ হয় আর টিকবে না। ইসলাম নামক বাতি নিভিয়ে দাও। আল্লাহ বলেন, এরা চাইছিল মুখের ফুৎকার দিয়া ইসলামের আলোটা নিভিয়ে দিতে। এই লাখো জনতা, আমি জানতে চাই, পারবে?
এই ওয়াদা কার? আরো জোরে বলেন, কার? বরং যারা নিবানের ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, দাম্ভিকতা প্রকাশ করবে, টাকলা মুরাদের মতো ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে, ইসলাম ছিল আছে থাকবে মিজানের ক্ষমতা কারণায়, ঠিক কিনা বলে? আমার দেশের প্রধানমন্ত্রী মুসলমান প্রধানমন্ত্রী যখন দেখলেন মুরাদ সাহেব আমার উপর দিয়ে চলে গেছেন, লাল কালির দাগ দিয়ে দিছে, কথা বলেন না কেন? ঠিক নেবে ঠিক? আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, লম্বা সময় কথা বলবো না, যেহেতু আপনারা কুয়াকাটার হুজুরের বয়ান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান আছেন, প্রাণ ভরে আপনারা বয়ান শুনতে পারবেন ইনশাআল্লাহ। ষড়যন্ত্র তো আর কম হয় না, কিন্তু দিনাদিন দেখি কুয়াকাটার জনপ্রিয়তা আরো বাড়ে, ঠিক না? বারানি কমানির মালিক কে? আল্লাহ পাক যাকে চুলেদের উপরে উঠায় ফায়েদেরা টাই না, নিচে নামানো যায় না, যায় এই যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করুক। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে আল্লাহর বান্দারা, জলভাগে স্থলভাগে আমরা যত বিপর্যয় রোগ ব্যারামপীড়া বালা মুসিবত দেখি, বিশেষ করে বর্তমানে করোনা ভাইরাস ওমিক্রন ডেল্টাক্রন যা কিছু আমরা দেখি, আল্লাহ তাআলা বলেন বান্দা সবগুলি তোমাদের গুনাহের কারণ। হে মুসলমান আওয়াজ দিয়ে বলেন সবগুলি কিসের কারণ? আরো জোরে বলেন কিসের? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বাজান, আমরা তো চোখের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা, জিহ্বার দ্বারা, আমরা আমাদের হাতের দ্বারা, পায়ের দ্বারা, আমরা আমাদের কানের দ্বারা, শ্রবণের দ্বারা সবসময় শুধু গুনার গুনা, আমাদের আমলও গুনা, আমাদের জবানেও গুনা। আল্লাহু আকবার। আহলে দুনিয়া কাফেরানে মতলকান রোজ শবদর জগজগ জগজগান ও বকবকান। একদল মানুষকে মতলব কাফের, এদের আমলও দুনিয়া, জবানেও দুনিয়া, সকাল থেকে সন্ধ্যা শুধু দুনিয়ার দুনিয়া, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত শুধু দুনিয়ার দুনিয়া। কোথায় গেলে দশটা টাকা বেশি লাভ হবে, কোথায় গেলে দুনিয়ার ফায়দা হবে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। একদল মানুষ আছে আল্লাহ পাক বলেন এরা চতুষ্পদ জানোয়ারের মতো, চার পাই জন্তুর মতো, গরু ছাগলের মতো। বাবারে আপনি একটা গরুরে যত বুঝান, রে গরু এই জমিটা আমার, এটা দুশ্মনের জমিন, সাবধানে জমিনটার ঘাস খাবি না, ফসল খাবি না, যদি না খাস আমার কথা যদি মানো আমি তোমারে খৈল খাওয়াবো, রাব খাওয়াবো, বুসি খাওয়াবো, আদর যত্ন মায়া মহব্বত করব। যতই ওয়াজ নসিহত আপনি করেন না কেন, যদি ওই জমিনের পাশে আপনি খোঁটা দিয়ে আসেন, আপনি এক ঘন্টা দেড় ঘন্টা বয়ান করার পরও মালিকের কথা কিন্তু গরু মানবে না, রশি দিয়া যতক্ষণ লাগাল পাবে ততক্ষণ খাবে, কথা ঠিক কিনা? কারণ কি, গরু বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক তাকে দেয় না, এই কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা একদল মানুষকে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝান, ও বান্দা বান্দিরা আমি আল্লাহ, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একদল মানুষ এবং জিন আমি আল্লাহ বানাইছি জাহান্নামের জন্য। যেই মানুষগুলি কারা? যাদের কান আছে কানের দ্বারা শুনে না, যাদের চোখ আছে আমি আল্লাহ চোখ দান করছি চোখের দ্বারা তারা দেখে না, আমি আল্লাহ তাদেরকে বিবেক দিছি, ভালো কোনটা মন্দ কোনটা বোঝার মতো ক্ষমতা তাদের নাই। এরপরে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম,
এরা চার পায়ে জানোয়ারের মতো, চতুষ্প জন্তুর মতো, বালহুম আদল, বরং এরা গরু ছাগলের চাইতেও খারাপ। এ আল্লাহর বান্দারা, গরু ছাগলের চাইতে খারাপ আল্লাহবাক কেন বললেন? বলার কারণ হলো, গরুর জন্য জাহান্নাম নাই, জান্নাত নাই, গরুর জন্য কবরে সাপ নাই, বিচ্ছু নাই, আজাব নাই, গজব নাই, হাসরের ময়দান নাই। কি বলেন, বাজান আছে নাকি? গরুর জন্য 30,000 বছরে ফুল ছেড়েদের রাস্তা পার হওয়ার ভয় আছে, কি কথা বলেন না কেন? এজন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, যেই মানুষকে কান দিলাম শোনার জন্য শুনে না, যেই মানুষগুলিকে চোখ দিলাম দেখার জন্য দেখে না, যেই মানুষগুলিকে বিবেক বুদ্ধি দিলাম খরচ করে চলার জন্য, এরা বিবেক বুদ্ধি কোনটা ভালো খারাপ বোঝার মতো ক্ষমতা তারা রাখে না। আল্লাহ তাআলা বলেন, এরা শিয়াল শুয়োরের চাইতো, কুত্তার চাইতো আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে খারাপ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে আদম সন্তান সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত। আবার পরের আয়াতে অন্য আয়াতে আল্লাহ বলেন, উলাইকুম শাররুল বারিয়া, এই মানুষগুলি আমি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, শিয়াল কুত্তার চেয়ে ধরো খারাপ। কারণটা কি, বাজান বোঝার জন্য বলতেছি। অনেক সময় বিভিন্ন এলাকায় যখন এমপি হয়, মন্ত্রী হয়, এলাকার জনগণ খুশি হইয়া তাকে ফুলের মালা দেয়, গণসম্বর্ধনা দেয়, নাগরিক সম্বর্ধনা দেয়, দেখি দেয় না। কিন্তু চকরিয়ার মুসলমানেরা, এই ব্যক্তিটাই যখন জনগণের অধিকার আদায় করে না, জনগণের সেবা ঠিক মতো করে না, ওই মানুষগুলি যারা ফুলের মালা দিয়ে বরণ করে, সম্বর্ধনা দেয়, নাগরিক সম্বর্ধনা দেয়, গণসম্বর্ধনা দেয়, ওই একই মানুষগুলি আবার একতাবদ্ধ হইয়া ওই মানুষটার এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে, ওই মানুষগুলি আবার এই মানুষটাকে জুতার মালা দেয়। কথা বলেন ঠিক না বেঠি? ব্যক্তি কিন্তু একটাই, তার গুণের কারণে তাকে সম্বর্ধনা দেওয়া হলো, তার ব্যর্থতার কারণে তাকে জুতার মালা দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমার নামাজ যদি তুমি না পড়ো, রোজা যদি তুমি না রাখো, হজ যদি তুমি না করো, যাকাত যদি তুমি না দাও, এক কথায় আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক যদি না চলো, নবীজির তরিকা মোতাবেক যদি না চলো, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, উলাইকা হুম শাররুল বারিয়া, তুমি আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ। বলেন নাউজুবিল্লাহ। হে আল্লাহর বান্দারা, এর জন্য আমি অনুরোধ করিয়া বলবো, দুনিয়ার মধ্যে মহামারী দেখেন, করোনা ভাইরাস দেখেন, আর যা দেখেন, আল্লাহ বলেন, সবগুলি বান্দা তোমাদের গুনাহের কারণে আমি আল্লাহ দিছি। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও বান্দা, সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে, জমিনের মধ্যে যত বিপর্যয়, যত মহামারী, যত রোগ বিমার তোমরা দেখতেছ, আল্লাহ তাআলা বলেন, সবগুলি মানুষের কৃতকর্মের ফসল, সবগুলি মানুষের দুই হাতের কামাই। যখন একের পর এক বিপদ আসলো, করোনা ভাইরাস আসলো, আমাদেরকে বলা হলো, মাস্ক পরো, গ্লাভস পরো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো, সামাজিক দূরত্ব বজায় চলো, 20 সেকেন্ড সাবান দিয়ে করোনার থেকে বাঁচার নিয়তে হাত দৌ, ঠিক কিনা? এখন আমরা হাত ধুইলাম, মাস্ক পরলাম, গ্লাভস পরলাম, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলাম, সামাজিক দূরত্ব 3 ফুট 3 ফুট বজায় চললাম। কিন্তু আল্লাহর বান্দারা, কসম খেয়ে বলতে পারবো যে 17 লক্ষ 18 লক্ষ মানুষ বাংলাদেশে আক্রান্ত হইল, খবর নিয়ে দেখেন, এদের মধ্য থেকে 1,999 জন যারা 100% মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, সামাজিক দূরত্ব বজায় চলছে, এদের সংখ্যাই বেশি। আল্লাহর বান্দারা,
কসম খেয়ে বলতে পারব যে 28,000 মানুষ বাংলাদেশে করোনায় মারা গেল, আল্লাহর কসম। খবর নিলে দেখবেন মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, সামাজিক দূরত্ব, 20 সেকেন্ড হাত সাবান দেওয়া, হাত ধোয়া, এই কর্মসূচি যারা শতভাগ পালন করলো, মৃত্যুর তালিকায় এদের সংখ্যা 1999 জন। কারণটা কি বলতে পারেন? কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, রোগ দিলাম গুনাহ করার কারণে, গুনার সুইচটা চালু রেখা, নেকের সুইচটা বন্ধ রেখা, মাস্ক পরো, গ্লাভস পরো, কোনো কাজ হবে না। পায়ের মধ্যে কারেন্টের শর্ট লাগছে, হাতের দ্বারা যদি কারেন্টের তার সরাইতে যাও, সেকেন্ডের মধ্যে 800-3500 বডি আল্লাহ আকবর কারেন্টের বিদ্যুতে আক্রান্ত হইয়া যাবা। যদি তুমি চালাক হও, বুদ্ধিমান হও, তাহলে তুমি হাতের দ্বারা কারেন্টের তার না ধইরা কৌশল করে যদি সুইচটা অফ করতে পারো, কারো সহযোগিতা নিয়ে অন করা সুইচটা অফ করে দিতে পারো, তাহলে তোমার হাত নিরাপদ, পা নিরাপদ, 3500 বডি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা কারো কূপের মধ্যে মরক পড়ছে, মরক মুফতি সাহেবের কাছে যায় বলে, হুজুর আমার কূপের মধ্যে মরক পড়ছে, কি করব? মুফতি সাহেব হুজুর বলে, 40 বালতি পানি ফেলাইয়া দাও। আল্লাহর বান্দা যায় 40 বালতি পানি ফেলাইল, এবার দেখে দুর্গন্ধ আরও বাড়ছে, আবার 40 বালতি পানি ফেলাইছে, দেখে পানির দুর্গন্ধ আরও বাড়ছে, এভাবে 250 বালতি পানি ফেলাইয়া মুফতি সাহেব হুজুর গিয়ে দমক দিয়ে বলে, ও মুফতি সাহেব, আপনি বললেন 40 বালতি পানি ফেলানোর জন্য, আমি 250 বালতি পানি ফেলাইলাম, এখন তো দুর্গন্ধে পানি নাকের কাছেও নেওয়া যায় না। মুফতি সাহেব বলে, আল্লাহর বান্দা মরকটা ফেলাইছো কিনা? যে বকরির বাচ্চাটা পয়সা কইলা কুয়ার মধ্যে পড়া, রে আল্লাহর বান্দা ওই বকরির বাচ্চাটা মরা জিনিসটা ফেলাইছো কিনা? আল্লাহর বান্দা বলে, না হুজুর, মরকটা তো আমি ফেলাই নাই। মুফতি সাহেব বলে, আহাম্মক কোথাকার, মরকটা আগে ফেলাই না, তারপরে তুমি 40 বালতি পানি ফেলাইবা? শরীয়তের মাসআলা অনুযায়ী দুর্গন্ধ কিছু থাকলেও পানিটা ব্যবহার উপযোগী হইয়া যাবে। হে চকুরিয়ার মুসলমান, মরকটা কূপের মধ্যে রাইখা 1,000-1,000 বালতি পানি ফেলাইল, কূপের পানি ব্যবহার করা যাবে নাকি? জোরে বলেন, যাবে। ঠিক আল্লাহর বান্দারা, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য WHO হেলথ, আল্লাহ আকবর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্কের ওয়াচ করলো, গ্লাভসের ওয়াচ করলো, হ্যান্ড স্যানিটাইজার ওয়াচ করলো, সামাজিক দূরত্ব বজায় রাখার ওয়াচ করলো। আল্লাহর কসম বাবা, আল্লাহ পাক বলেন, গুনাহের কারণে আমি আল্লাহ দিছি, আপনি গুনার সুইচটা চালু রাখা, নেকের সুইচটা বন্ধ রাখা, এই শুধুমাত্র মাস্ক ব্যবহারের মাধ্যমে করোনা থেকে বাঁচার জন্য কেয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, আল্লাহর কসম কোনো কাজ হবে না। তার বাস্তব প্রমাণ হল আমাদেরকে কোটি কোটি টাকা, 1,000 কোটি টাকা ব্যয় কইরা 2টা টিকা দেওয়া হলো। বিশেষজ্ঞরা বলল, করোনার 2 টিকা দিলে নিরাপদ হইয়া যাবেন। আমরা নিরাপদে 2 টিকা দিয়া কলেজে একটা সার্টিফিকেট জমা দিয়া আরেকটা করোনার টিকা পকেটে নিয়া, কারণ সরকার বলছে হোটেলে গেলেও টিকার কার্ড দেখানো লাগবে, গাড়িতে উঠলেও কার্ড দেখানো লাগবে, বাজানোরে যখন এই বছর আবার 2022 আইসা করোনার পরে আরেকটু মারাত্মক ভাইরাস ওমিক্রন দেখা দিল, বিশেষজ্ঞরা এখন আমাদেরকে বলতেছে আগের 2 টিকায় কোনো কাজ হবে না, এখন ওমিক্রন থেকে বাঁচতে হইলে বুস্টার নামক টিকা দেওয়া লাগবে। বুস্টার দেওয়া শুরু হইতে হইতে আবার বিশেষজ্ঞরা জানাইয়া দিতে আছে, দিন পরে আবার আসিতেছে ডেল্টা ক্রন। কতক্ষণ ঠিক কিনা? আরে বাজান, চলিতেছে করোনা ভাইরাস, বর্তমান আসছে ওমিক্রন, আসিতেছে ডেল্টা ক্রন। ওমিক্রন আসার পরে বলে করোনার 2 টিকা বাদ, এই 2 টিকা কোনো কাজ হবে না, এই ওমিক্রন থেকে বাঁচতে হইলে বুস্টার দেওয়া লাগবে। বুস্টার দেওয়ার পরে যখন ওমিক্রন দুর্বল হইয়া ডেল্টা ক্রন সবল হইয়া যাবে, তখন হয়তো বা বিশেষজ্ঞরা আবার বলতে পারে আগের ওমিক্রনের এই বুস্টার টিকায় কোনো কাজ হবে না, ডেল্টা ক্রন থেকে বাঁচতে হইলে ডাস্টার দেওয়া লাগবে। বিষয়টা তো এমনই মনে হয়, কথা ঠিক কিনা বলেন?
তার মানে আপনি টিকার পর টিকা টিকার পর টিকা টিকার পর টিকা হাজার হাজার টিকা দিয়া বাংলাদেশ বিক্রি করে ফেলাইবেন। আল্লাহর কসম, করোনা থেকে বাঁচা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলে? এখনো সময় আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো, আজকের এই বিশাল জনসমুদ্র থেকে মাস্কের ওয়াজ অনেক করছেন, গ্লাভসের ওয়াজ অনেক করছেন, হ্যান্ড স্যানিটাইজার ওয়াজ অনেক হয়ে গেছে, সামাজিক দূরত্বের ওয়াজ বহুত হয়েছে। এটা এমন পরিষ্কার করুণা, খালি ওয়াজ আইয়ে, মাহফিল আইয়ে, মসজিদ আইয়ে, মাদ্রাসা আইয়ে, এটা টেকার অভাবে বাণিজ্য মেলা যাইতে পারে না। আসতে বলেন কেন? ঠিক না বেঠি? এটা মার্কেটও যায় না, এটা খালি মাহফিল আই এত হরেজগা। এই জন্য বলবো, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, সামাজিক দূরত্বের ওয়াজ অনেক 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 হয়ে গেছে, কাজের কাজ কিচ্ছু হয়েছে না। এখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, রাষ্ট্রপতির বাসভবন থেকে একটা আওয়াজ আসা দরকার যে ও দেশবাসী, 18 কোটি জনগণ আসেন এই মুহূর্তে, জাতীয়ভাবে আমাদের সবাইকে আল্লাহর কাছে তওবা করা দরকার। আর জোরে বলেন ঠিক না বেঠি? তওবা ছাড়া, গুনাহ ছাড়া, ছাড়া আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই গজব থেকে 5 টাকার তেলা দিয়া, মাস্ক দিয়া বাঁচা যাবে না, বাঁচা যাবে না, বাঁচা যাবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, তওবা করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালাহু, যারা তওবা করে গুনাহ করার পরে, হে বাবারা এতক্ষণ বুঝাইলাম আমরা সবাই গুনার মধ্যে লিপ্ত, আমিও গুনাগার, আপনিও গুনাগার, আমার চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা সব সময় কম বেশি গুনা হয়ে যাইতে আসে। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, এলমে মারেফতের খাজানা, পটিয়ার বালুর তলায় শুয়ে রইছে, জীবনীটি একটু পয়রা দেখেন, সুলতান আহমেদ নানুফুর রহমাতুল্লাহ জীবনী পয়রা দেখেন, কারি ইব্রাহিম সবুজুর রহমাতুল্লাহ জীবনী পইরেন, যারা ইচ্ছা করে কোনোদিন সগিরা গুনাও করে নাই, ইচ্ছা করে কোনোদিন মুস্তাবের আমলও সারে নাই, এরপরও আল্লাহ পাকের দরবারে কান্দে আর বলে, আল্লাহ দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, তা না হু মাই তেরে সে একদম জুদা, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমার আপনার মালিক কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার গরুর মালিক যেভাবে গরুর গলায় রশি দিয়ে আটকে রাখে, দুনিয়ার মালিক যেভাবে ছাগলের গলায় রশি দিয়ে আটকে রাখে, রশির এক মাথায় গলা দিয়া আল্লাহ আকবার, আরেক মাথায় খোঁড়া দিয়া, অথবা রশির আরেক মাথায় গাছের মধ্যে গিরু দিয়ে আটকে রাখে। আপনি যদি বলেন, ভাই ব্যাপার কি, ছাগলের গলায় রশি দিলেন আবার আরেক মাথা গাছের সাথে গিরু দিয়ে রাখলেন, গরুর এক মাথায় রশি দিলেন আর এক মাথায় গাছের সাথে গিরু দিয়ে রাখলেন, কারণটা কি? মালিক বলবে, ভাই এটার মালিক আমি, ছাড়িয়া দিলে হারাইয়া যাইতে পারে, আমার আয়ত্তের বাহিরে চলিয়া যাইতে পারে। হে আল্লাহর বান্দারা, আল্লাহর দরবারে আল্লাহর বান্দ কান্দে আর বলে, আল্লাহ দস্তগিরি কি জিয়ে মেরে খুদা, তা না হু মাই তেরে সে একদম জুদা, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমি যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে বলিয়া না যাই, দয়া করিয়া কুদ্রুতিভাবে আমার একটা হাতে ধৈরা রাইখ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি যেন একটা মুহূর্তের জন্য
তুমি আল্লাহকে বলিয়া না যাই, নামাজ ছাড়িয়া না দে, রোজা ছাড়িয়া না দে, তোমার হুকুমের বাহিরে না যায়, তোমার অবাধ্য হইয়া না যায়, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, নূরে হক জাহের বোতে আন্দর ওলি, লেখে বিবাসী আগার সাহেব দিলি, বেবিয়ে সহবত কৃপাতানি, সহবত মারুম আবজাতানি, সহবত মারুম আবজাতানি, আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে, আল্লাহ মরণ তো একদিন লাগবে এতে কোনো সন্দেহ, আরো জোরে বলেন আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে আল্লাহর বান্দারা যদি থাকতেই পারতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে পারতেন, যেই তো আল্লাহর নবী দুনিয়ায় থাকতে পারেন নাই, নবী যে বিদায় হয়ে গেছেন, তাহলে বোঝা গেল আমার এবং আপনারও আর থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অন্তকালের সময় হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম নবী সির দরবারে এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি আপনার বিচার মেয়াদ শেষ হয়ে গেছে, তার মানে আপনার যাবার সময় হয়ে গেছে, ও গো নবীজি যদি আপনি থাকতে চান আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়াইয়া দিবে, আল্লাহর নবী বলে রে আজরাইল তুমি অপেক্ষা করো, জিব্রাইল আলাইহিস সালাম আসুক, জিব্রাইলকে জিজ্ঞাসা করে নেই, এভাবে আজরাইলকে দাঁড় করে রাখার ক্ষমতা আল্লাহর কসম বিশ্ব নবী ছাড়া আর কারো নাই, ঠিক কিনা বলে? আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় রইল, জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর দরবারে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আজরাইল, জিব্রাইল বলে ও জিব্রাইল, আজরাইল আলাইহিস সালাম বলে আমার নাকি যাবার সময় হয়ে গেছে, তুমি কি বলো? জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো আল্লাহ পাক তো আপনাকে আগে জানাইয়া দিয়েছেন, ইন্নাকা মাইতুন আপনিও মরণশীল, ওয়া ইন্নাহুম মাইতুন আপনার দুশ্মনেরও মরণশীল, এই কথার দ্বারা আল্লাহর নবী বুঝতে পারলেন ঠিকই নবীজির যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ আকবার, নবীজি এবার কান্না শুরু করে দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো ব্যাপার কি, আপনি কান্দেন কেন? আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বলে নবীজি আপনি কি আপনার ফাতেমার জন্য কান্দেন নাকি? ও গো নবীজি ফাতেমা সম্পর্কে তো আল্লাহ আগেই জানাইয়া দিছে, ফাতেমা তো সাইয়্যেদা তু নিসা আহলিল জান্নাহ, ফাতেমার জান্নাতে সকল মহিলার সর্দার, আল্লাহর নবী বলে না না আমি ফাতেমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কান্দেন? ও গো নবীজি আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আল্লাহর নবী বলে না না আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, ও গো নবীজি হাসান হুসাইন সম্পর্কে তো আল্লাহ পাক আগেই জানাইয়া দিছে, এরা দুইজন জান্নাতে যুবকদের লিডার, কথা ঠিক কি না? আল্লাহর নবী বলে না না আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না, তাহলে কার জন্য কান্দেন? আপনি কি আপনার উম্মতের জন্য কান্দেন? ও গো নবীজি উম্মতের জন্য কান্দেন না, আমি আপনার উম্মতের খবর আপনার রওজা শরীফে পৌঁছাইয়া দিব, আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রে আজরাইল উম্মতের খবর পাবো কি পাব না, এই জন্য আমি কান্দি না, তাহলে কেন কান্দেন? কয় আমার অন্তকালের পরে আল্লাহ পাক নি আমার উম্মতকে একসাথে গজব দিয়ে ধ্বংস করে দেয়, উম্মতের মায়ায় আমি কান্দিছি, গাইবে আওয়াজ আসলো আল্লাহ পাক বলেন হে আজরাইল জিব্রাইল আমার নবীর আর কান্দায়ও না, আনা তাদিল উম্মিন হুম আমার নবীর জানাইয়া দাও আমি আল্লাহ নিজে তার উম্মতের জিম্মাদার হইয়া গেলাম, বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দার এই উম্মত গুলির জন্য আল্লাহর নবী দুনিয়ায় কানলেন, রওজা শরীফে কান্দেছেন, কিয়ামতের ময়দানে সব নবীরা কানবে, ওয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, আদম সেতা ঈসা নবী নাফসি নাফসি ফুকারেঙ্গে ছবি, সব নবীরা যখন কানবে আল্লাহ আমারে বাঁচাও, মূসা আলাইহিস সালাম বলবে আল্লাহ আমারে বাঁচাও,
ঈসা আলাইহিসসালাম বলবে আল্লাহ আমারে বাঁচাও, সব নবীরা কানবে, নিজের চিন্তায় পেরেশান, মাকামে মাহমুদের মধ্যে সেজদায় বইরা, একজন নবী কানবে আর বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই নবীর উম্মতের জন্য মায়া বেশি না কম? হে আল্লাহর বান্দারা, আমার আপনার ওই উম্মতের জন্য মায়া মহব্বত থাকা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই নবীর উম্মত যেন বাড়তে থাকে, উম্মত যেন দিন শিখতে পারে, এই জন্য আল আমিন সংস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর বিশাল আকারে ইসলামী মহাসম্মেলন করা হয়। এদের পক্ষ থেকে এই জায়গায় মাহফিলের প্যান্ডেলের কাছে নূরানি মাদ্রাসা করা হয়েছে। আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন মাদ্রাসার দরকার আছে না নাই? না শুধু স্কুল কলেজ, স্কুল কলেজ তো অভাব নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের আমার মনে হয় কয়েক হাজার কয়েকশ মাদ্রাসা জোড়া দিল, এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রর পরিমাণ ছাত্র ওই হাজারো মাদ্রাসায় নাই, কথা ঠিক কিনা বলেন? তাহলে মাদ্রাসা আমাদের জায়গায় জায়গায় দরকার। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বলছে যে হুজুর একটা মাদ্রাসা করা হয়েছে, মাহফিলের জন্য আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ মাহফিলের সহযোগিতার ব্যবস্থা হয়ে গেছে, মাদ্রাসার জন্য একটু সহযোগিতা দরকার। দশের লাঠি একের বোঝা। নবীজি বলেন মানুষ মারা গেলে সমস্ত নেককাজের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা নেককাজের সওয়াব চলতে থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হলো সদকা জারিয়া। এই মাদ্রাসা যারা জায়গা দিল, যারা ভবন কইরা দিল, আপনারা যারা ইট দিবেন, টাকা দিবেন, সিমেন্ট দিবেন, রড দিবেন, একটা ইটের টাকাও দিবেন, নবীজি বলেন কেয়ামত পর্যন্ত, কেয়ামত পর্যন্ত এই দানের সওয়াব মরণের পরও আপনার কবরে চলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দশ তলা বাড়ি করে গেলেন, সওয়াব চলতে থাকবে তো? কি বলেন, চলবে? আল্লাহ নবী বলেন মানুষ মারা গেলে সব নেক কাজের দরজা বন্ধ, ইল্লা মিন সালাসাতিন, তিনটা নেক কাজের সওয়াব চলতে থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হলো সদকা জারিয়া। মাদ্রাসা যারা করে যাবে, আজকে তো মাদ্রাসার ব্যাপারে দুশ্মনীর অভাব নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ক ইউনিট খ ইউনিট সহ সকল বিভাগে এই বছর মাদ্রাসার ছাত্ররা মেধা তালিকা এক নাম্বার হয়ে গেল, একজন প্রফেসর বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা মনে হয় যেন উচ্চ পর্যায়ের একটা মাদ্রাসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পরক্ষণে আবার ওই প্রফেসর বলতেছে কয় মাদ্রাসার ছাত্ররা ইংরেজিতে দুর্বল, কয় এদের ইংরেজির মান হলো ফোর ক্লাসের মতন। আমি জানতে চাই যে ছাত্রগুলি ভর্তি পরীক্ষায় এক নাম্বার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এদের খাতাগুলি আপনাদের চকুরিয়ার কোনো হুজুরে দেখছে না? কোনো আলিয়া মাদ্রাসার শিক্ষক দেখছে না? তারা দেখছে, তারা দেখছে, কিন্তু এরপরে হিংসায় আগুনে জ্বলে, বলে কি জানেন, কয় এদের ইংরেজির মান ভালো না। আমি বলতে চাই ইংরেজি নিয়ে গর্ব করেন, ইংরেজি নিয়ে অহংকার করেন। আপনি যে এত বড় প্রফেসর, আপনি যে এত বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন, আপনি যে কোরআন শরীফ পড়তে পারেন না, নামাজ পড়তে পারেন না, জুমার ইমামতি করতে পারেন না, ঈদের নামাজ পড়তে পারেন না, জানাজার নামাজ পড়তে গেলে ঈদের নামাজ পড়েন, ঈদের নামাজ পড়তে গেলে জানাজার নামাজ পড়েন, আপনি মুসলমান প্রফেসর ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন, আপনি কোরআন পড়া জানেন না, এটা শুনলে শুধু লজ্জা লাগে তা না, শয়তান পর্যন্ত হাসে। কথাগণ ঠিক নেবে ঠিক? কিন্তু যে ইংরেজির অহংকারী দেখা, আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল জনসমুদ্রে বললাম ইংরেজি আমাদের মাদ্রাসার একটা প্রোডাক্ট। আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি,
এত সুন্দর ইংরেজি বলে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রফেসররা একসাথে করলো আজহার সাহেবের ইংরেজির দারে কাছেও যেতে পারবা না, ঠিক কিনা বলে? অহংকার করে লাভ নাই, অহংকার চরমনায় আলিয়া যান, চরমনায় আলিয়ায়, চরমনায় আলিয়া যান, চরমনায় আলিয়ার প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানি সাহেব এক আজি ইংরেজি করে ইংরেজি বলে আপনাদের হাজারো প্রফেসর তার ইংরেজির দ্বারে কাছেও যেতে পারবেন না, কি কথা বলেন? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মাদ্রাসা দরকার, জাগায় 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 মাদ্রাসা দরকার। এই যে মাদ্রাসাটা আপনারা উদ্যোগ নিছেন, এই মাদ্রাসাটা টিকিয়ে রাখা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা বলেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এক কোটি বার মানি, হাজার বার মানি, কিন্তু আমরা তো মুসলমান, আমরা কি? এই জন্য আমি বলি এডুকেশন অফ হোলি কোরআন ইজ দ্য ব্যাকবোন অফ মুসলিম উম্মা, মুসলমান জাতির শিক্ষার মেরুদণ্ড কোরআন হাদিসের শিক্ষা, কথা ঠিক কিনা বলেন? সুলতান আহমেদ নানুভুর রহমতুল্লাহ আলাইহি সারা জীবন দেখছি মুনাজাতে কানতেন, না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, আমি মস্ত মদিনা কর খুদায়া, নজর মানসে না যা পাশে হু নিসবত, নজর মানসে না যা পাশে হু নিসবত, আমি ওশাকে কাবা কর খুদায়া। আল্লাহ, লন্ডন আমেরিকা জার্মান জাপানের শিক্ষার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি আমাদেরকে মদিনাওয়ালার শিক্ষায় শিক্ষিত বানাইয়া দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দার জন্য মদিনাওয়ালার শিক্ষা শিক্ষিত হইতে গেলে জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মুক্তব, জায়গায় জায়গায় কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কেরাতুল কোরআন মাদ্রাসা করার দরকার, আছে না নাই? আলহামদুলিল্লাহ, দশের লাঠি একের বোঝা, এই কোরআনি শাসন ব্যবস্থা যতদিন পর্যন্ত কায়েম না হবে, একাদশ সংশোধন, দ্বাদশ সংশোধন, চতুর্দশ সংশোধন, পঞ্চদশ সংশোধন, সংবিধান ষষ্ঠদশ সংশোধন, আল্লাহ আকবর, এভাবে সংশোধন করতে 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 কেয়ামত হয়ে যাবে, কিন্তু মানব রচিত এই সংবিধান দিয়া কেয়ামত পর্যন্ত মানুষকে শান্তি দেওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা, কারণটা কি? যে যে জিনিস বাড়া ওই জিনিস সম্পর্কে তার ধারণা সবচেয়ে বেশি থাকে, মাইকটা যে বানাইছে এই মাইক কিভাবে চালাইতে হবে এই ব্যাপারে বানানেওয়ালার জ্ঞান বেশি, বানানেওয়ালা বলছে মাউথ পিস বক্তার মুখের সামনে থাকবে, হরেনগুলি গাছের আগায় বাঁশের আগায় থাকবে, ব্যাটারির ক্লিপ দুইটা ব্যাটারের মধ্যে লাগাইতে হবে। আপনি যদি মনে করেন বিশাল ইসলামী সম্মেলনে মাহফিলের পরে মাইকম্যানকে টাকা আমরা দিব, সুতরাং তাদের মতো করে কেন মাইক লাগানো হবে, আমি আমার মতো করে মাইক লাগাবো, এই সিদ্ধান্ত নিয়া মাউথপিসগুলি বক্তার মুখের সামনে থেকে নিয়া যদি স্টেজের নিচে রাখেন, হরেনগুলি বাঁশ গাছের আগা থেকে নিয়ে বাঁশের নিচে রাখেন, আর ব্যাটারির ক্লিপ দুইটা ব্যাটারির মধ্যে না লাগাইয়া বক্তার দুই কান্না আঙ্গুল যদি লাগান, আপনারা কি কোন খুব আওয়াজ হইব না? খুব আওয়াজ হইতেছে, আওয়াজ হবে কেন? হবে না, বানানেওয়ালার কথা মানা হয় না, এই কথা ঠিক কিনা বলেন? আমার এবং আপনার একজন বানানেওয়ালা আছে না নাই? আরো জোরে বলেন, ওই বানানোওয়ালার নাম কি? খলাকল ইনসান। ওই বানানোওয়ালা গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট, এক নম্বরে বানানোওয়ালার কিতাব কোরআন শরীফ যদি বানানো হয়, দুই নম্বরে ওই বানানোওয়ালার নির্বাচিত ওনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ যদি অনুসরণ করা না হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত মানুষ দিয়া লেখা সংবিধান দিয়া মানুষকে শান্তি দেওয়া যাবে না। তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি অনলি পিস কাম ইন দি ওয়ার্ল্ড বাই ফ্লু দি রুল অফ হলি কোরআন এন্ড লিডিং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বলতে পারেন, ধারণা হইতে পারে হুজুর, কোরআন শরীফ হাদিস শরীফ ছাড়া শান্তি দেওয়া যাবে না, তার কারণটা কি? অন্য কোনো তন্ত্রমন্ত্র ইজমে শান্তি দেওয়া যাবে না, কারণটা কি? কারণ হইল, আপনারা যখন ছোট বাল্য শিক্ষা বই পড়ছেন, এখন আসেনি, আসতে কোন কেন? আগের পাঠ্যপুস্তকগুলি নাম আছে কোনো কোনো ক্ষেত্রে, বৃত্তের ফরা আগের টিয়ার আসেনি, কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, কোরআন শরীফের মধ্যে কোনো ব্যাসকম আসেনি, মাথা লেবেন না, মুখ দিয়ে এখন আসে আরো জোরে কন। WW হান্টার জার্মানের একজন দার্শনিক গবেষণা করিয়া দাওয়াল প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইতে লেখছে, দ্যাট দি কোরআন হিজ রিমেন উইদাউট এনি চেঞ্জ ট্রান্সলেটর অর ইন্টারপোলেটর আপ টু দি প্রেজেন্ট টাইম। ও দুনিয়ার মানুষেরা, আমি গোটা দুনিয়ার কোরআন শরীফকে গবেষণা করিয়া দেখলাম, সৌদি আরবের কোরআন, মালয়েশিয়ার কোরআন, আমেরিকার কোরআন, লন্ডনের কোরআন, পাকিস্তানের কোরআন, ভারতের কোরআন, বাংলাদেশের কোরআন শরীফ, এমনকি উসমান রাজিয়াল্লাহু তাআলার লেখা হাতের লেখা কোরআন শরীফের সাথে বর্তমান সময়ের কোরআন শরীফকে মিলাইয়া দেখলাম, প্রত্যেকটা কোরআন শরীফের পারা সুরা রুকু আয়াত তো কোনো ব্যাসকম নাই, বরং এই 1450 বছরে পৃথিবীর কোনো কোরআন শরীফ লক্ষ কোটিবার মিলিয়ন বিলিয়নবার মুদ্রণ পুনর্মুদ্রণ হওয়া সত্ত্বেও কোরআন শরীফের একটা জের জবর নুক্তার কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার! দ্যাট দি কোরআন হিজ রিমেন উইদাউট এনি চেঞ্জ ট্রান্সলেটর অর ইন্টারপ্রেটার আপ টু দি প্রেজেন্ট টাইম। সুতরাং মাপকাঠি হিসাবে যদি এই কোরআন শরীফ নেন, সঠিক মাপ পাবেন, কোরআন ছাড়া অন্য যা নেন কেয়ামত পর্যন্ত টানাটানি করবেন, সঠিক মাপ পাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলে? যাবে না। আমার শায়খ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই চরমানে আল্লাহর কুতুব বলতেন, আপনি একটা জায়গা মাপ দিবেন, এমন মাপ কাঠি নিছেন যেটা টান দিলে তিনাত লম্বা হয়, ছাড়ার পরে আধাত হয়ে যায়, ছাড়ার পরে আধাত। আচ্ছা বলেন, কেয়ামতের আগে এটার দ্বারা সঠিক মাপ পাওয়া সম্ভব? আপনার বিবেক কি বলে সম্ভব? কারণ প্রত্যেকে যার যে সুবিধা মতো টাইনা টুইনা মাপব, কেয়ামত হয়ে যাবে সঠিক মাপ পাবে না। মাপকাঠি হিসাবে আল্লাহর কোরআন ছাড়া অন্য কিছু দ্বারা সঠিক মাপ পাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলে? ওই কোরআনের ঘর, নবীর ঘর, মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আলামিন ফাউন্ডেশন আমাকে বলছে, হুজুর মাদ্রাসার জন্য একটু চাইয়েন। আলহামদুলিল্লাহ মাদ্রাসা জায়গায় জায়গায় যদি হইয়া যায়, ইনশাআল্লাহ নাস্তিকেরা, মুর্তাদেরা, বেইমানেরা, কাফেরেরা, টাকলু মুরাদেরা আগামী দিনে ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রধর্মের বিরুদ্ধে, বিসমিল্লার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে হেফাজত আর সর্ম নাই, বেল নাই, টাইম নাই, এই ধরনের গাঁজাখুরি কথা বলার সাহস বাংলার জমিনে আর হবে না, ঠিক কিনা বলে? কয় হেফাজত সর্ম নাই, ফিরছি, টাইম নাই, টাইম নাই, আল্লাহ কয় টাকলা মুরাদ তোর বেল নাই, আসতে কেন ধরে কোন, ঠিক না বেটি? আরেকজন মুফাসসির কোরআন জেলখানায় আছে, নিরপরাধ, বলে কি জানেন, কই হেরে জেলখানায় খাজনা ট্যাক্সের টাকা দিয়া খাওয়াই লাভ নাই, হেরে ফাঁসি দিয়ে দাও। কত বড় স্পর্ধা, কত বড় স্পর্ধা, একজন মুফাসসির কোরআনকে ফাঁসি দিতে বলার ওয়াদা দেওয়ার, তার মতো টাকলা মুরাদের ক্ষমতা তুই বাইরে কোথায়? আল্লাহ তার উপরে গজব দিয়ে দিছে, ঠিক কিনা বলে? গজব দিয়ে দিছে আল্লাহ, গজব দিয়ে দিছে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আলেম ওলামার বিরুদ্ধে বললে সে কোন দলের, ওই আলেম কোন দলের, এটা আমাদের দেখার বিষয় না, আমরা আলেমের পক্ষে আছি, পক্ষে ছিলাম, পক্ষে থাকবো, ঠিক কিনা বলে? আমাদের কলিজা রক্তকরণ হয় যখন আমরা দেখি নায়িকা গায়িকা নর্তকী নষ্টা ভ্রষ্টা চলচ্চিত্রের নায়িকাকে যখন কোর্টে হাজির করা হয়,
মনে হয় যেন কোনো দেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর যখন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ওলামা একরামের হাতে যখন হ্যান্ডকাপ পরাইয়া মাথায় হেলমেট দিয়া আলেমকে যখন আদালতে উঠানো হয়, আল্লাহর কসম মনে হয় যেন এই দেশের উপরে আসমানি গজব পড়তে আর দেরি নাই, দেরি নাই, দেরি নাই। আলেমের বেয়াদতি আল্লাহ সহ্য করে না, ঠিক কিনা বলে? আমার ভাইজানেরা, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ওলামা একরামকে আবার কোরআনের ময়দানে ফিরত দেয়। আমিন। আর আসতে বলেন আমিন। আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার এই মাদ্রাসার জন্য 10,000, 20,000, 5,000 আল্লাহর দেওয়া সম্পদ থেকে অল্প সময় কুয়াকাটার হুজুর স্টেজে চলে আসবেন, প্রাণ খুলে আপনারা বয়ান শুনতে পারবেন। কমপক্ষে 5,000 টাকা উপরে যে যত পারেন। কে আসেন সর্বপ্রথম কোরআনের জন্য 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন, পারলে বেশি দিবেন, তৌফিক অনুযায়ী দিবেন, 1,000 ইট দিবেন, 10,000 টাকা দিবেন, 10 বাক্স সিমেন্ট দিবেন, যে যতটুকুন পারেন আলহামদুলিল্লাহ। সর্বনিম্ন 5,000 টাকা এই হাজারো লক্ষ জনতার মধ্য থেকে একজন আল্লাহর বান্দা, সকলের আগে কে আছেন, সর্বনিম্ন 5,000 টাকা আমি মুসাফিরকে দিবেন নগদ। যেহেতু আমি 5,000 টাকা দিলাম, যদি এমন হয় পকেটে টাকা নিয়ে আসেন নাই, আগামীকাল দিবেন, এক সপ্তাহ পরে দিয়ে দিবেন। 5,000 টাকা মাদ্রাসার জন্য, আল্লাহ নবীর ঘরের জন্য, নবীর সুপারিশ পাবেন, নবীর সাথে জান্নাতে যাবেন, নবী আপনার উপরে খুশি হয়ে যাবে, এই নিয়তে 5,000 টাকা। এবার দেখা যাবে আশিকে রসুল কী পরিমাণ স্লোগান দেওয়ার বেলায় খুব নেতায় হাত তুলতে বললে ঠ্যাংবু উঠায়, মসজিদ মাদ্রাসার জন্য চাইতে গেলে কেল্লাও আলগি দিয়ে চায় না, হুজুর নিয়মের দিক খেলায়। আল্লাহর বান্দারা বকিলি করেন না, বকিল আল্লাহর জান্নাতে যাবে না, বকিলির জন্য জান্নাত নাই, কথা ঠিক কিনা বলেন? 5,000 টাকা দেওয়ার মতো ডাইনে বামে স্টেজে সামনে পিছনে 5,000 টাকা। নাম কি? দাঁড়ান, আপনার নাম কি? শামসুল আলম। নগদ না বাকি? হ্যাঁ, নিয়ে আসেন শামসুল আলম ভাইকে, জায়গা করে দেন। নারে তাকবীর, আল্লাহ আপনার বান্দা জনাব শামসুল আলম সাহেব নগদ 5,000 টাকা মাদ্রাসার জন্য দান করলো, আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল করেন, নেক আয়াত দান করেন, রোগ বিমার ভালো করেন, কামায় রোজগার বাড়াইয়া দিয়েন, ওনার মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের যত মানুষ অন্ধকার কবরে আসে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়েন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আমার ভাইজান, সর্বপ্রথম নগদ 5,000 টাকা কোরআনের জন্য দান করলেন, আল্লাহ পাক যেন তার মনের দিলের নেক আশা বাসনা পুরা করে, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা 5,000, 10,000, 20,000 যে যতটুকু পারেন আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য কেয়ামতের দিন নাজাত পাবেন, নাজাতের উসিলা। কত মানুষ করুণার থাবায় হাজার কোটি টাকার মালিক কবরে চলে গেছে। আল্লাহর বান্দারা কে কয়দিন বাঁচবো? আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে, যদি থাকতে পারতেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকার সুযোগ ছিল, বিশ্ব নবী যেহেতু থাকতে পারে নাই, আমার আপনার আর থাকার কোনো সুযোগ, জোরে বলেন আছে, কোনো সুযোগ নাই। এই জন্য নবাজান জীবনের শেষ দান মনে করে আল্লাহর বান্দারা কমপক্ষে 1,000 টাকা, 5,000 টাকা কোরআনুল করিমের মহব্বতে। আমি তো কুয়াকাটা হুজুর আসবে এই জন্য মাওলানা আবুল বাশার সাহেব আপনাদের দায়িত্বশীলরা বারবার ফোন করে, কলেজের মধ্যে সরকারি অনুষ্ঠান 21 ফেব্রুয়ারি, তারপরও আমাকে আসতে হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই দিলেন 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, কমপক্ষে 1,000, 2,000 নিচে বিছেন, নিচে নিচে, আরে ভাই নিচে বিছেন না, নিচে রাখেন।
ওইটা সরান, ওইগুলি সরান মাশাল্লাহ। কমপক্ষে 1,000 খুচরা টাকা কেউ দিবেন না ভাই। আরে ভাই এখনো যদি 2 টাকা আর 5 টাকা দেন তা লাভ হবে কি? কমপক্ষে 1,000 টাকা, 1,000 টাকা এই হাজার হাজার জনতার মধ্য থেকে কোরআনের মহাব্বতে 1,000 টাকা কারা কারা দিবেন দাঁড়িয়ে যান। 1,000 টাকা, পারলে 5,000, পারলে 10,000, পারলে 20,000, পারলে নগদ, না পারলে নাম লেখান, ইনশাআল্লাহ পরে দিয়ে দিবেন। 1,000 টাকা কোরআনের ময়দানে আলহামদুলিল্লাহ কদমে কদমে আল্লাহ নেক বাড়াই দিবে। চলে আসেন, দ্রুত চলে আসেন, 1,000 টাকা করে করে আজকের এই মাহফিলে কোরআনের মহাব্বতে পারলে 5, পারলে 10। কেল্লা আলগি দেওয়ার দরকার নেই মিয়া, আপনারা ছাত্ররা যুবকেরা সবাই দেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ হুজুর চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ বসেন, সবাই বসেন আলহামদুলিল্লাহ, সবাই বসেন। আরে ভাই আপনারা বসেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, কুয়াকাটা হুজুরের আগমন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, চকরিয়ার পক্ষ থেকে, আলামিন ফাউন্ডেশনের পক্ষ থেকে, নারে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। আরো আসতে কোন আলহামদুলিল্লাহ, সবাই বসি, সবাই বসি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? বাইরে কিছু করছে আলহামদুলিল্লাহ। ভাই বসে, মাহফিল কর্তৃপক্ষ আমি বলছি হুজুর আসার 10 মিনিট আগে আমাকে জানাইবেন। বসছি 9:50-এ, আমার তো লম্বা ওয়াজের দরকার নাই। হুজুর যেখানে আসছে, হ্যাঁ 33,000 ভোল্টের কারেন্টের বাতি যেখানে চলে, এনে মোমবাতির আলোর কোনো দরকার নেই, কথা ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ শুধু 33,000 ভোল্টের পাওয়ার না, 33 লাখ ভোল্টের কোরআন সুন্নাহর আলো নিয়া আল্লাহর কসম আমাদের মাঝে খতিবুল উম্মাহ চলে আসছে। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিলেন 1,000 টাকা। ভাই যারা দিবেন খুব তাড়াতাড়ি, আমি ভাইকে বললাম যিনি স্টেজে নিয়ে আসছেন যে হুজুর আসার 10 মিনিট আগে অন্তত পক্ষে আমাকে বলবেন, ওয়াজের দরকার নাই, হুজুর আসলেই তো মাইক ছেড়ে দিব আলহামদুলিল্লাহ। ভাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না আলহামদুলিল্লাহ। 1,000 টাকা দেওয়ার মতো আর কোনো ভাইকে নাই।